আগেই বলে রাখি এই ভিডিওটা পুরোপুরি ম্যাথমেটিক্স এর উপরে, সুতরাং সাবধান। আমি নিজে আমার অন্তর থেকে বিশ্বাস করি যে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে ম্যাথমেটিক্স, এবং আমি যখন মানুষকে বলি যে এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর বিষয়, সবচেয়ে মজার বিষয়, মানুষ কেন আমাকে বিশ্বাস করবে? এজন্য আমি চিন্তা করলাম যে কিছু ভিডিও করে যাব যেখানে ম্যাথমেটিক্স এর খুব মজার কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাবে। তো প্রথমেই যার নাম মাথায় আসছে, তিনি হচ্ছেন মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি, আজ থেকে 1200 বছর আগের একজন গণিতবিদ। তো আমরা অনেকেই অ্যালগোরিদম শব্দটা বোধহয় শুনেছি, কম্পিউটার সায়েন্সের একটা শব্দ অ্যালগোরিদম। তো অ্যালগোরিদম শব্দটা আসলে তার নাম থেকে এসেছিল, আল খোয়ারিজমি থেকে, আল খোয়ারিজম থেকে, অ্যালগোরিদম থেকে অ্যালগোরিদম। যাই হোক, তো এই এই যে আল খোয়ারিজমি, তার একটা বিখ্যাত বই ছিল, বইটার নামটা ছোট্ট আল কিতাব আল মুখতাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবেলা। এই আল জাবর ওয়াল মুকাবেলা এই শব্দটা আসলে ম্যাথমেটিক্সে খুবই বিখ্যাত হয়ে আছে। আল জাবর, এখান থেকে আসলে অ্যালজেব্রা নামটা এসেছিল। আর তিনি আল জাবর ওয়াল মুকাবেলা এটা দিয়ে আসলে দুইটা ম্যাথমেটিক্স এর পদ্ধতির কথা বলতে চেয়েছিলেন। তিনি আসলে কি বোঝাতে চেয়েছিলেন এটা একটু দেখা যাক। আল জাবর কি ছিল? তিনি বললেন যে আল জাবর হচ্ছে এরকম, যদি এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ হয় তাহলে এক্স ইকুয়াল টু ফাইভ মাইনাস থ্রি। বোঝাচ্ছে, মানে পক্ষান্তর করা। যাই হোক, আর ওয়াল মোকাবেলা, আল মোকাবেলা জিনিসটা কি ছিল? তিনি বললেন যদি এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ প্লাস থ্রি হয় তাহলে দুই পাশ থেকে থ্রি থ্রি মোকাবেলা থাকবে এক্স ইকুয়াল টু ফাইভ। অর্থাৎ আমরা যে কাটাকাটি বলি সেটাই ছিল তার মোকাবেলা। যাই হোক, তো মুসা আল খোয়ারিজমির পালা যাক, আমরা এখন স্মরণ করছি আমার গুরুকে। তিনি তাকে বলা হয় ম্যাথমেটিক্সের ইতিহাসের ফার্স্ট ট্রু ম্যাথমেটিশিয়ান, প্রথম প্রকৃত গণিতবিদ। তিনি হচ্ছেন মহান পিথাগোরাস, মহান পিথাগোরাস। তো এই যে মহান পিথাগোরাস, পিথাগোরাস কি ধরনের মানুষ ছিলেন? পিথাগোরাস চিন্তা করতেন যে এই পৃথিবীর সবকিছুই আসলে সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত। তিনি বলতেন এক হচ্ছে ঈশ্বরের সংখ্যা, দুই হচ্ছে প্রথম পুরুষ সংখ্যা, দুঃখিত, দুই হচ্ছে প্রথম নারী সংখ্যা, তিন হচ্ছে প্রথম পুরুষ সংখ্যা, এবং দুই আর তিন যোগ করলে পাঁচ হয়, পাঁচ হচ্ছে বিবাহ সংখ্যা। সবকিছুকে কেমন জানি সংখ্যা সংখ্যা দিয়ে তিনি চিন্তা করতেন। তো একবার তার এক শিষ্য, তার এক ছাত্র তাকে এসে জিজ্ঞাসা করেছে যে গুরু, ও গুরু, আচ্ছা গুরু বন্ধুত্ব কি জিনিস? গুরু তো সবকিছু চিন্তা করেন সংখ্যা নিয়ে। তিনি বলছেন বন্ধুত্ব, এটা আসলে আমি বুঝি, বন্ধুত্ব বন্ধুত্ব না, আসলে 220 আর 284 এদের মধ্যে যে সম্পর্ক তাকেই বলে বন্ধুত্ব। ছাত্রের তো মাথা খারাপ, গুরু কি বললেন গুরু, একটু ব্যাখ্যা করেন। আসলে দেখ, 220 যে উৎপাদক গুলো আছে সেগুলোর দিকে তাকা। 220 উৎপাদক কি কি? 220 উৎপাদক হচ্ছে 1, 2, 4, 5, 10, 11, 20, 22, 24, 55, 100, 110, 220। আর 284 উৎপাদক কি কি? 284 উৎপাদক হচ্ছে 1, 2, 4, 71, 142 আর 284। তুই কি জানিস প্রকৃত উৎপাদক বা ট্রু ফ্যাক্টর কাকে বলে? না তো গুরু। তাহলে শোন, এই নিজেকে বাদ দিলে বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্রকৃত উৎপাদক। মানে হচ্ছে ধর, এই যে 220 ক্ষেত্রে 220 নিজেকে বাদ দিলে বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে 220 প্রকৃত উৎপাদক। তাহলে বলতো 284 প্রকৃত উৎপাদক কোনগুলো হবে? কেন গুরু এই যে 284 বাদ দিয়ে বাকিগুলো? গুড, এখন এর মধ্যে বন্ধুত্ব কোথেকে আসবে, তাই না? দেখ, এই 220 সমস্ত আসল উৎপাদক, সমস্ত প্রকৃত উৎপাদক তুই যদি যোগ করিস তাহলে পাবি 284, আর 284 যদি সমস্ত প্রকৃত উৎপাদক তুই যোগ করিস পাবি 220। এদের দুজন দুজনার জন্য, আর এই জন্যই এরা আসলে বন্ধু। এবং এখন পর্যন্ত আসলে 220 এবং 284 এদেরকে বন্ধু সংখ্যা বা এমিকেবল নাম্বার বলা হয়। যাই হোক, এরকম করে ম্যাথমেটিক্সের বিভিন্ন সময়ে মানুষজন বিভিন্নভাবে চিন্তা করেছে, সংখ্যা নিয়ে, কখনো সমীকরণ নিয়ে, কখনো বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে। তো আমার সবসময় ইচ্ছা করতো যে ম্যাথমেটিক্সের এই ধারণাগুলো কিভাবে বিকশিত হলো সেটা দেখা। যেমন আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য, বলুন তো পিথাগোরাসের উপপাদ্য এটা কে আবিষ্কার করেছিল? কেন পিথাগোরাসের উপপাদ্য আবার কে আবিষ্কার করবে? পিথাগোরাসই আবিষ্কার করেছে? আসলে ব্যাপারটা কিন্তু তা না। পিথাগোরাস কিন্তু পিথাগোরাসের উপপাদ্য আবিষ্কার করেননি, তিনি আবিষ্কারের বহু আগেই মানুষটা জানতো। কিভাবে তিনি এটা আবিষ্কার করলেন সেটা একটা অসম্ভব সুন্দর গল্প, সেই গল্পটাও আমি কোনো একটা পর্বে, এর পরের কোনো একটা পর্বে হয়তো বলার চেষ্টা করব। এরকম করে আমার মনে সবসময় কিছু প্রশ্ন ছিল যে যেগুলো আমরা জানি কিন্তু আসলেই কি জানি এটা আমরা জানি না। মানে ম্যাথমেটিক্স আমার কাছে কখনো এরকম মনে হয় না যে এটা কিছু সেট অফ রুলস, মানে কতগুলো নিয়ম আছে ধরে ধরে অঙ্ক করলে হয়ে গেল। আসলে ব্যাপারটা এরকম না, ম্যাথমেটিক্সের অধিকাংশ জিনিস অন্তর থেকে ফিল করা যায়, অনুভব করা যায়। এই যে অনুভব করা, এই যে ফিল করা,
এই বিষয়টা নিয়ে আমার সবসময়কার একটা প্যাশন ছিল। তো যেমন কিছু বিষয়ের কথা বলা যায়, যে আমরা জানি যে 1/0 এককে শূন্য দিয়ে ভাগ করলে এটা হয় অসংজ্ঞায়িত, কিন্তু কেন কেন আসলে এরকম হলো? শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কি হতে পারে? মাইনাস মাইনাসে প্লাস হয় একদম ছোটবেলা থেকে আমরা জানি, আমরা কি ফিল করি যে এটা কেন হয়? বা 4πr³, এটা হচ্ছে 4/3πr³, এটা হচ্ছে গোলকের আয়তন। কেন গোলকের আয়তন কেন এরকম হয়? আমরা কি কোনো এলিমেন্টারি মেথড দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারি? এরকম অসংখ্য প্রশ্ন সবসময় আমার মাথায় ঘুরপাক খেত, যেগুলো পরে আস্তে আস্তে জানার চেষ্টা করেছি, এবং সেই বিষয়গুলো আসলে আমি জানাতে চাই মানুষকে, তার জন্যই আসলে এই ভিডিওগুলোর অবতারণা। যাই হোক, আমরা শেষ করবো ম্যাথমেটিক্সের একটা গল্প দিয়ে। অবশ্যই আমাদের প্রত্যেকটা পর্ব অনেক গল্পে সাজানো থাকবে, কারণ ম্যাথমেটিক্সের গল্পগুলো যদি না জানা যায় তাহলে ম্যাথমেটিক্সের ভেতরে আসলে ঢোকা যাবে না। একটা চিন্তা কীভাবে জন্ম নিল সেই গল্পটাও আসলে অনেক বেশি সুন্দর। আমরা ক্যালকুলাসের কথা অনেকেই জানি, ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন দুজন মানুষকে আসলে ক্যালকুলাস আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়, নিউটন এবং লিবনিজ। তো যখন প্রথম এই ক্যালকুলাসটা আবিষ্কৃত হলো, তখন ম্যাথমেটিক্সের ইতিহাসে সবচেয়ে বড় একটা কি বলা যায় সবচেয়ে বড় দুর্যোগ, সবচেয়ে বড় একটা কলহ, একটা ঝগড়া লেগে গিয়েছিল। এবং এই ঝগড়াটা ছিল এই বড় দুজন মানুষের মধ্যে, স্যার আইজাক নিউটন এবং লিবনিজ, এই দুজন মানুষের মধ্যেই বিশাল কলহ বেঁধে গেল কে আগে আবিষ্কার করেছে ক্যালকুলাস সেটা নিয়ে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, কয়েকদিন পরেই রয়্যাল সোসাইটিতে একটা তদন্ত কমিটি গঠন করা হলো যে হ্যাঁ কে আগে আবিষ্কার করেছে এটা নিয়ে একটা তদন্ত কমিটি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, পদাধিকার বলে সেই তদন্ত কমিটির হেড ছিল নিউটন নিজেই, এবং নিউটন অনেক গবেষণা করে শেষ পর্যন্ত রায় দিলেন হ্যাঁ নিউটনই আগে আবিষ্কার করেছে। খুবই হাস্যকর একটা বিষয়। যাই হোক, এরকম অসংখ্য গল্প আমরা এই পরবর্তী পর্বগুলোতেও বলবো, এবং সেই সঙ্গে ফিল করবো বেশ কিছু ম্যাথমেটিক্স। অপেক্ষায় থাকবো।